ঢেউ তোলে, বাহারি রং যেন কথা বলে। একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী। আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরশুমে নিজেকে সাজাতে আবরণ। রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। নমস্কার, শুভ দীপ্রহর। দুপুরটা খুব ভালো হবে, খুব ভালো কাটবে আমার, আপনার, আপনাদের। তার কারণ আজকে আবরণ প্রাইম টাইমে এক বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানটা কি? অনুষ্ঠান হচ্ছে রেশম সিল্কে দাক্ষিণাত্য। ঠিক ধরেছেন, দক্ষিণ ভারত আজকে আমার সাবজেক্ট, আপনার সাবজেক্ট, আবরণের সাবজেক্ট। কি সাবজেক্ট? দক্ষিণ ভারতের কি গল্প থাকবে? দক্ষিণ ভারত মানে কি মনে হয় আপনার? দক্ষিণ ভারত, দক্ষিণ ভারত মনেই হয় না? তিরুপতি, দক্ষিণ ভারত মানেই খুব বড় মন্দির, দক্ষিণ ভারত মানেই এক ঢাল কালো চুল আর মাথায় ফুল। যে যাই কাজ করুক না কেন, দক্ষিণী মহিলারা প্রত্যেকে কিন্তু মাথায় ফুল লাগান। একটা অসম্ভব সুন্দর জায়গা যেখানে নারকোল গাছের সমারোহ। তার কারণ ওখানে যেহেতু নোনা জল, বিশেষ করে জলের প্রভাবটা অনেক বেশি। দক্ষিণ ভারত মন্দিরের শহর, মন্দিরের রাজ্য। দক্ষিণ ভারত সিল্কের রাজ্য। দক্ষিণ ভারত মানেই কাঞ্জিভরম, আরনি। আসুন, আমার গল্প তো শাড়িতেই, তাই আজকে দক্ষিণ ভারতের এই আরনি আর কাঞ্জিভরম নিয়ে পথ চলা থাকবে। এই যে কাঞ্জিভরম, আপনাদেরকে একটু জানিয়ে দিই, 2005-2006 সাল থেকে, 2005-2006 যে বছর, এই বছরের থেকে এই কাঞ্জিভরম একটা স্টেটকে নির্ধারণ করছে। তামিলনাড়ু মানে কাঞ্জিভরম। যেরকম দেখবেন আমাদের বাংলা কি পেয়েছে, রসগোল্লা। রসগোল্লা মানেই বাংলা, কলকাতা। কলকাতা ঐতিহ্য হিসেবে পেয়েছে রসগোল্লাকে, ঠিক সেরকমই ওই স্থান মাহাত্ম্যে কাঞ্জিভরমের একটা বড় ভূমিকা হয়ে গেছে। আসল কথা, কাঞ্জিভরম শাড়িটাই ওরকম, একটা বেশ আভিজাত্যপূর্ণ শাড়ি। তাই তো আমাদের আজকের অনুষ্ঠান রেশম সিল্কে দাক্ষিণাত্য। কাঞ্জিভরম শাড়িটা মূলত তুঁত পোকা, অর্থাৎ তুঁত গাছে যে রেশম পোকা হয়, সেই পোকার লালা দিয়ে যে সিল্কটা তৈরি হয়, সেই সিল্ক দিয়েই কাঞ্জিভরম তৈরি হয়। এই কাঞ্জিভরমে কি হয় না, এই তুঁত পোকার যে লালা দিয়ে যে সিল্কটা তৈরি হয়, সেই সিল্কটাকে হাতে কেটে গুটিয়ে তাকে কিন্তু ন্যাচারাল প্রসেসে ডাই করা হয়। ডাই করে সেই রেশম সিল্ককে শুকিয়ে তাকে বোনা হয়। কাঞ্জিভরম বোনার নানাবিধ উপায় রয়েছে। কীরকম উপায় রয়েছে? হাতে বোনা হয়। হাতে বুনতে কাঞ্জিভরমের সময় লাগে অনেক দিন, এবং বিশেষ করে তিন মাকুর কাজ হয়। আমরা কি জানি, টানাতে সুতো থাকে, ভার্নাতে একটা মাকু থাকে, মাকু দিয়ে দিয়ে বোনা হয়। আমরা দেখেছি যে পৈঠানি বোনার ক্ষেত্রে নল্লিটাকে একবার এদিকে পাঠানো হয়, একবার ওদিকে পাঠানো হয়, মাকুকে কিন্তু নয়। কিন্তু আমরা কাঞ্জিভরমের ক্ষেত্রে বলবো তিন মাকুর কাজ। একজন তাঁত শিল্পী, তাঁতি, তিনি এপাশে যদি বোনেন একটা মাকু দিয়ে বুনছেন, ওপাশে একজন একটা মাকু দিয়ে বুনছেন, মাঝখানে একটা মাকু একবার এদিকে আসছে, এ বুনে সেটল করে দিচ্ছে, ওপাশে ও বুনছে। ব্যাপারটার মধ্যে একটা অঙ্ক আছে, ব্যাপারটার মধ্যে একটা সমঝোতা আছে। ঠিক সংসারের মতো যেরকম অ্যাডজাস্ট করে চলতে হয়, এটাও কিন্তু ধৈর্য এবং অ্যাডজাস্টমেন্টের একটা গল্প আছে। গল্প তো অনেক থাকবে, কিন্তু সঙ্গে শাড়ি কই, চা তো আছে, টাটা কই, তাই না? কিন্তু এটাই হচ্ছে আমাদের মূল ব্যাপার। এবারে আসবো আজকের মূল পর্বে, অর্থাৎ এই যে রেশম সিল্কে দাক্ষিণাত্যের গল্পটা কি আসলে, সেই গল্পটাই শুরু হবে একেবারে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা খুব বলতে ইচ্ছে করছে, কি বলুন তো? দিবে আর নিবে, মিলাবে মিলিবে, কিছুই যাবে না ফিরে। কেন বললাম, আসুন দেখে নিই এক নম্বর শাড়ি। এই যে শুরু করলাম, দিবে আর নিবে, মিলাবে মিলিবে, কিছুই যাবে না ফিরে, কেন বললাম সেই গল্পটা বলি এবারে এক নম্বর শাড়ি দেখাতে দেখাতে। এই যে টাইপ অফ বুনুইটা, এটা হচ্ছে পৈঠানি স্টাইল। জরির মধ্যে সুতো ঘুরিয়ে, অর্থাৎ রেশম ঘুরিয়ে মিনেটাকে বার করা, সুতো ঘুরিয়ে বার করা। আর এই যে মুনিয়া, এটা হচ্ছে পৈঠানির একদম সিগনেচার স্টাইল। শাড়িটা তো দাক্ষিণাত্যের, অর্থাৎ দক্ষিণ ভারতের। এই শাড়ি হচ্ছে কাঞ্জিভরম, তাহলে এর মধ্যে পৈঠানি,
এটাই আমাদের ভারতবর্ষ। তাই বলতে হয় কবিগুরুর কথাতে সেই একই গল্প, দিবে আর নিবে, মিলাবে মিলিবে, কিছুই যাবে না ফিরে। মহারাষ্ট্রের বুননশৈলী চলে গেল দক্ষিণ ভারতে, কাঞ্জিভরমে সেটা ফুটে উঠল ছবি হয়ে। এই হলো আমাদের আজকের এক নম্বর শাড়ি, 21,550, 21,550। দেখে নেব কুচি থেকে আঁচল। এবারে ব্লাউজ পিস, এবার দেখে নেব নাম্বার টু, দু নম্বর শাড়ি। আঁচলটা লালের মধ্যে জড়ি দিয়ে বড় করে নকশা করা রয়েছে। এবারে আসব হচ্ছে পাড়ে, নিচের পাড়টা দেখুন একটা পেটা জারির পাড় রয়েছে, তার সঙ্গে রেড। আর এইখানে যে জড়িটা দেখছেন না, সেম ভাবে কিন্তু এখানেও এই যে তসর কালারের উপরেও কিন্তু জারির বুনুইটা রয়েছে। সারা গায়ে জামদানি বুটির মতো করে বুনুই যাচ্ছে, তসর কালারের সঙ্গে রেডের কন্ট্রাস্ট। নাম্বার দেখালাম টু। এটা রয়েছে কুচিটা। দু নম্বর শাড়ি 17,050, নাম্বার টু 17,050। দেখে নেব আঁচল থেকে কুচি। এই হচ্ছে আঁচল এবং তার সঙ্গে সঙ্গে দেখুন কুচিটা এভাবে গেছে, একই রকম ভাবে যাচ্ছে। এবার দেখে নেওয়ার পালা ব্লাউজ পিস। এই রইল শাড়িটার ব্লাউজ পিস। তিন নম্বর শাড়ি, এই তিন নম্বর শাড়ি হচ্ছে আরনি সিল্ক। ঠিক যেমন তামিলনাড়ুর কাঞ্চিপুরম গ্রামের বুননশৈলী হচ্ছে কাঞ্জিভরম, ঠিক সেরকমই তামিলনাড়ুরই আরনি গ্রামের বুননশৈলী হচ্ছে আরনি সিল্ক। এবং এই আরনি সিল্ক এমন একটা ঐতিহ্যশালী সিল্ক, এমন একটা ঐতিহ্যশালী বুনুই, যে বুনুইটা কিন্তু যারা বোনেন তারা বংশ পরম্পরায় বোনেন, সুতো ডাই করে নিয়ে। সেই একই তুত গাছের পোকা থেকে যে কোকনটা তৈরি হয়, যে রেশম কীট, সেই সিল্কটাকেই ডাই করে নিয়ে, আগে ডাই করে তারপরে বুনন হয়। কোনো সময় এটা মাথা পাড়ে, সিল্কের পাড়ের উপরে শুধু বডিতে বুনুই হয়, কোনো সময় পাড়েও কিন্তু জরির নকশা থাকে। আসুন দেখা শুরু করি আরনি সিল্ক। এই শাড়িটাতে আঁচলের মধ্যে দেখুন একটা রয়েছে ইয়েলো সুতো, তার সঙ্গে রয়েছে গ্রিন সুতো, তার উপরে জারি দিয়ে পুরো ঠেসে বুনুই রয়েছে আঁচলটা। এবং এই যে বুনুইটা গেছে এটা কিন্তু একটু কপার জারির বুনুই, আর এই সমস্ত জারি হচ্ছে একদম টেস্টেড জারি, হাফ ফাইন জারি, টেস্টেড জারি। এটা গেল আঁচল। পাড়টা দেখুন, আমি একটু আগেই বলছিলাম যে আরনিতে কোনো সময় পাড়ে নকশা থাকতেও পারে, কোনো সময় আবার পাড় কিন্তু সিম্পল শুধু সিল্কে হতে পারে। এখানে যেমন দুদিকে দেখুন শুধু সিল্কে পাড়, আর ভেতরটা যাচ্ছে হচ্ছে গ্রের উপরে, এভাবে কপার জারির নকশা রয়েছে। নাম্বার দেখাচ্ছি থ্রি, তিন নম্বর শাড়ি 17,050 rupees, 17,050। এই রইল ব্লাউজ পিস। দেখে নেব চার নম্বর শাড়ি। চার নম্বর শাড়িটা হচ্ছে জাস্ট ওয়াও। তার কারণ প্রথম কথা এর কম্বিনেশন, আঁচলটা হচ্ছে টিপিক্যাল ওয়াইনের সঙ্গে, একদম বার্গেন্ডি যে কালারটাকে আমরা বলি, তার মধ্যে কপার টিন্ট জারি রয়েছে এবং সিলভার টিন্ট জারি রয়েছে, তাই দিয়ে এভাবে নকশাটা যাচ্ছে, একটা জাল হয়েছে, কিন্তু দুটো কালারে দুটো লাইন করে কিন্তু নকশাটা গেছে, একদম বার্গেন্ডির উপরে যাচ্ছে হচ্ছে আঁচলটা। এইবারে আসি শাড়ির বডিতে। এই যে পাটটা, পাটটাও কিন্তু বার্গেন্ডি কালারেই যাচ্ছে, এবং এইভাবে নকশা পাড়ের সঙ্গে এই ডিজাইনটা যেটা আঁচলে ছিল সেটাকে আনা হয়েছে। নিচের দিকের পাটটা বরাবর এভাবে যাচ্ছে, ভেতরের বুটির নকশাটাও একটু দেখাবো আমি, একদম ইন্ডিভিজুয়াল নকশা। এই হচ্ছে ভেতরের বুটির নকশা, এটা হচ্ছে ভেতরের বুটির নকশা, আর তার সঙ্গে
আমি আসব হচ্ছে কুচি থেকে বাদ বাকিটা এটা হচ্ছে কুচি থেকে বাদ বাকিটা নাম্বার হচ্ছে 4 4 নম্বর শাড়ি প্রাইস হচ্ছে 17,050 রুপিস 4 নম্বর 17,050 দেখে নেব কুচি থেকে আঁচল আর রইল ব্লাউজ পিস এবার দেখব 5 নম্বর শাড়ি নাম্বার 5 5 নম্বর শাড়িতে রয়েছে 5 নম্বর শাড়িটা আমার সপ্তমীর সন্ধের শাড়ি এখানে একটা নিয়ন গ্রিনের সুতো টানাতে রয়েছে তুতে সুতোর ভর্ণাতে আঁচলটা যাচ্ছে তার উপরে কিন্তু পুরোটাই রেশম দিয়ে এই নকশাটা যাচ্ছে এখানে জারি শুধু পাড়ে আছে ভেতরে কিন্তু পুরোটাই রেশম দিয়ে নকশাটা যাচ্ছে মানে এই যে ব্যাপারটা দেখছেন এটা আবার এটা পুরোটাই কিন্তু রেশম দিয়ে নকশা এখানে কিন্তু জড়ি নেই জড়িটা শুধু রয়েছে পাড়ে এই হলো শাড়িটার ভেতরটা দুদিকে জড়ির পাড় আর এখানে কিন্তু রেশম দিয়ে কিন্তু এভাবে কলমকারির নকশা যাচ্ছে নাম্বার 5 দেখাচ্ছি আর এর মধ্যে কোথাও কোনো কালো নয় ব্লু গ্রিন অ্যান্ড পিঙ্ক সুতোর ব্যবহার রয়েছে এই হলো আজকের এপিসোডের 5 নম্বর গ্রিনের সঙ্গে ইয়েলোর কম্বিনেশন আজকের এপিসোডের 5 নম্বর শাড়ি 17,050 17,050 রুপিস আর্নিসেল নাম্বার 5 এবারে চলে যাব কুচি থেকে আঁচল এটা রয়েছে ব্লাউজ পিস চলে যাব 6 নম্বর শাড়িতে 6 নম্বর শাড়িটা একদম গ্রে উইথ পিঙ্ক আঁচলটা গ্রে এর মধ্যে কপার জারি এবং সিলভারের নকশা রয়েছে পুরো হাত ঘুরিয়ে এই নকশাটা যাচ্ছে আর তার সঙ্গে এটা রয়েছে বডিটা পিঙ্কের সঙ্গে গ্রে আর এই হচ্ছে পার ধরে ধরে যাচ্ছে হচ্ছে এইভাবে হাত ঘুরিয়ে নকশা এই যে নকশাটা বারবারই বলছি দেখুন হাত ঘুরিয়ে নকশাটা এটা রয়েছে আর্নি সিল্ক পিঙ্ক উইথ গ্রে কুচি দিলে শাড়িটা এই রকম নাম্বার 6 6 নম্বর শাড়ি 17,050 নাম্বার 6 17,050 রুপিস 6 নম্বর 17,050 দেখে নেব কুচি থেকে আঁচল আর এই হলো শাড়িটার ব্লাউজ পিস আমরা শাড়ি দেখতে দেখতে একটু বলে দিই আপনাদের যারা অনুষ্ঠানটা দেখছেন যাদের ভালো লাগবে কারণ প্রত্যেকটা শাড়ি তো সিঙ্গেল পিস তাই এই 1-6 যাদের পছন্দ হবে তারা বুকিং করতে থাকুন 9051217272 9051217274 এরপরে 7 যখন দেখাবো সেটা পছন্দ হলেও কিন্তু এই নাম্বারেই ফোন করে বুকিং করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দিয়ে বুকিং করতে পারেন 9051217795 যারা আসতে চাইছেন বিরাটি মিনি বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে আবরণ অবশ্যই চলে আসুন সোমবার থেকে রবিবার প্রত্যেক দিন খোলা থাকে আবরণ সকাল 11টা থেকে রাত্রি 9টা 11 AM to 9 PM আসুন আপনারা আবরণে আজকে এবারে চলে যাব আমি 7 নম্বর শাড়িতে দেখছি 7 নম্বর গ্রে কালার একদম গ্রের সঙ্গে যাচ্ছে হচ্ছে কফি পাউডার কালার আঁচলটা গ্রের উপরে একটু কপারিশ জরি বা অ্যান্টিক জারির সঙ্গে সিলভার জারির ব্যবহার রয়েছে একদম মিনে করা হয়েছে সিলভার জারি দিয়ে এটা হচ্ছে টোটাল আঁচলটা আঁচলের এই উপরের দিকে যে নকশাটা না ওই নকশাটাই উপরের দিকে যে নকশাটা এই নকশাটাই চলে এসছে শাড়ির নিচের পাড় বরাবর ভেতরে যাচ্ছে বুটি আর বুটির নকশাটা দেখুন ভারী সুন্দর আর তার থেকেও সুন্দর হচ্ছে শাড়ির টেক্সচার একটা ডুরে আছে যেমন আমরা আমাদের বাংলার সেলুলার তাঁত বলে থাকি ঠিক ওই টাইপ অফ একটা স্ট্রাইপ শাড়ির মধ্যে আপনারা পাবেন এটা হচ্ছে কফি পাউডার কালারের সঙ্গে গ্রে কালার নাম্বার 7 7 নম্বর শাড়ি 16,050 রুপিস 16,500 এটা হচ্ছে শাড়ির
কুচিটা। এই হলো আজকের এপিসোডের সাত নম্বর শাড়ি, 16,050 টাকা দাম, 16,050 রুপিস। আর ব্লাউজ পিসটা আমি আপনাদের দেখিয়ে দেবো। এই হলো ব্লাউজ। আমি যে বলছিলাম না শাড়ির টেক্সচারটা একটু সেলুলার এফেক্ট, দেখতে পাচ্ছেন এই জায়গাটা, পুরো শাড়িটাই কিন্তু এই এফেক্টে রয়েছে। এবার আট নম্বর শাড়িতে আমরা যাব। আট নম্বর শাড়িও দেখাবো আর্নি সিল্ক, এবং আর্নি গ্রামে এই শাড়িটা তৈরি হয়েছিল। আঁচলটা হচ্ছে ডার্ক গ্রে, একদম ডার্ক গ্রে, যেটাকে স্টিল গ্রে বলা হয়, সেই রকম শাড়িটা রয়েছে, সেই কালারটা। শুধু সিলভার জারি দিয়ে দেখুন এই নকশাগুলো যাচ্ছে, বিভিন্ন নকশা শুধু আঁচলটাতে রয়েছে, এটা রয়েছে সিলভার জারি দিয়ে। পাটটা আবার সেই প্লেন বর্ডারে এলো। আর এই শাড়িটার বিশেষত্ব হচ্ছে আগের শাড়িটার মতো এখানেও একটা ডুরের এফেক্ট আছে, তার সঙ্গে সিলভার জারি দিয়ে ঝর্ণা স্টাইলটাকে আনা হয়েছে বুনে, পুরোটাই হাতে বোনা শাড়ি। লেমন গ্রিনের সঙ্গে যাচ্ছে গ্রে কালার। এই হলো আজকের আট নম্বর শাড়ি, নাম্বার এইট। আট নম্বর শাড়ির প্রাইস হচ্ছে 14,050 রুপিস, 14,050 টাকা আট নম্বর শাড়ি। দেখে নেব কুচি থেকে আঁচল। এবারে আসবো ব্লাউজ পিসে। এটা রয়েছে ব্লাউজ পিস, এই রয়েছে ব্লাউজ পিসটা। দেখে নেব ন নম্বর শাড়ি। এই শাড়ির মধ্যে আঁচলে রয়েছে একটা পচামের ছোঁয়া, সেই পচামের মানে অর্থাৎ ইক্কাতে স্টাইলের ছোঁয়া রয়েছে শাড়ির আঁচলে। তুঁতের উপরে আঁচলটা যাচ্ছে, একদম সুতো গুনে, মানে ইয়ান ডাই করে সুতো গুনে এটা কিন্তু বোনা হয়। একটা জরির চেক রয়েছে তুঁতের সঙ্গে যাচ্ছে, বডিটা রয়েছে পেস্তা গ্রিন, একদম পেস্তা গ্রিনের সঙ্গে তুঁতে স্লিক বর্ডার। এবং এই শাড়িটার কিন্তু আমাদের কোনো বয়স নেই, যে কোনো বয়সের মানুষ পরতে পারবেন এই শাড়িটা, অসম্ভব স্মার্ট দেখতে। আমাদের আজকের এপিসোডের এটা হচ্ছে ন নম্বর শাড়ি, নাম্বার নাইন, ন নম্বর শাড়ি। পুরো শাড়িটার মধ্যে কিন্তু এরমভাবে জরির চেকসটা গেছে একদম, এগুলো সমস্তটাই পিওর জরি দেখাচ্ছি আমরা, আর নি দেখাচ্ছি অ্যাসেট শাড়ি, আপনার কাছে থেকে যাবে এই শাড়ি আজীবন কালের জন্য। এটা হলো আজকের এপিসোডের নাম্বার নাইন, 14,050 রুপিস, 14,050 ন নম্বর শাড়ি। এই হচ্ছে শাড়িটার কুঁচি থেকে আঁচল যাব আমরা। এবারে দেখব হচ্ছে শাড়ির ব্লাউজ পিস। এটা রয়েছে শাড়ির ব্লাউজ পিস। ব্লাউজে কিন্তু স্ট্রাইপ রয়েছে, চেকস নয়। এবার দেখে নেব দশ নম্বর শাড়ি, নাম্বার টেন। আমরা রয়েছি দশ নম্বর শাড়িতে, আর এই শাড়িটাতে আমি পুরো আটকে গেছি। আমাকে মানে আমার মনে হচ্ছে না এই শাড়িটা আমি দেখাই, মনে হচ্ছে আমার ওয়ার্ড্রোপে শাড়িটা আসুক। প্রথম কথা বলি, পুরোটাই কিন্তু রেশম দিয়ে বুনুই রয়েছে, এর মধ্যে এক ফোঁটা জরির ব্যবহার নেই, পুরোটা রেশম বুনুই আঁচল। আঁচলটা ভীষণ সুন্দর সি গ্রিন কালারের সুতোটা গেছে পিচের উপরে আঁচলে বুনুই। আর এর বডিটা একটু দেখাবো, এই যে টেক্সচারটা দেখাই শাড়ির, যে একটা টেক্সচার, এই টেক্সচারটা আপনাদেরকে ফিল করতে হবে। এই টেক্সচারটা কিন্তু অসাধারণ, একটা নেটের মতো টেক্সচার, এটা বুনে গেছে, বুনে পাটটা রয়েছে মাথাতে। আওয়াজটা পাচ্ছেন সিল্কের, ডুয়াল টোন। এটা হচ্ছে নাম্বার টেন। শাড়িটা ভীষণ রিচ, ভীষণ 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 রিচ, ভাববেন বডিতে তো কিচ্ছু নেই। এই যে টেক্সচারটা এই শাড়ির আভিজাত্য বাড়িয়ে দিয়েছে, শাড়ির ব্লাউজ আর শাড়ির আঁচল শাড়িটাকে একটা অন্য মাত্রা দিচ্ছে। এটা দেখাচ্ছি আজকের এপিসোডের আমরা নাম্বার টেন। রয়েছি দশ নম্বর শাড়িতে, দশ নম্বর শাড়ির দাম হচ্ছে 14,050, 14,050 রুপিস, নাম্বার টেন। কুচি দিয়ে শাড়িটা হচ্ছে ঠিক এরকম। এবার দেখাবো শাড়িটার ব্লাউজ পিস, ভীষণ ইন্টারেস্টিং হচ্ছে এর ব্লাউজটা, একদম আঁচল যেরকম ব্লাউজ সেরকম সেম। ভাবুন একবার এই ব্লাউজটা দিয়ে এই শাড়িটা পরলে, মানে আপনার সাজটা
ভিড়ের মাঝখানে স্বতন্ত্র, মানে যতই ভিড় থাকুক না কেন লাইমলাইটে কিন্তু আপনি নাম্বার 10। এবার দেখে নেব নাম্বার 11, 11 নম্বর শাড়ি। নাম্বার 11, এই সেম শাড়িটাই আমরা লেমন ইয়েলোর সঙ্গে দেখেছিলাম, সেম আঁচল, গ্রে এর উপরে সিলভার দিয়ে যাচ্ছে, তার সঙ্গে একটা পিচ টোন, ডুয়াল পিচ, ইয়েলোর সঙ্গে পিচ গেছে, পাটটা গেছে ডার্ক, একদম যাচ্ছে হচ্ছে গ্রে কালারে। এটা রয়েছে 11 নম্বর শাড়ি, নাম্বার 11। পুরো শাড়িটার মধ্যে কিন্তু সিলভার জারি দিয়ে দেখুন বুনুইটা গেছে ঝর্ণার মতো, পুরো শাড়িটাতে সিলভার জারি দিয়ে বুনুইটা যাচ্ছে। এটা ডুয়াল টোন, ইয়েলোর সঙ্গে পিচ কালার, অসম্ভব স্মার্ট কালারটা। আর পাটটা রয়েছে সিম্পল সিল্কের উপরে, সিলভার জারির বুনুই রয়েছে। 11 নম্বর শাড়ি, নাম্বার 11, প্রাইস হচ্ছে 14,050 rupees, 14,050, 11 নম্বর। কুচি থেকে আঁচল আমরা দেখে নেব। এটা রয়েছে ব্লাউজ পিস। দেখে নেব 12 নম্বর শাড়ি, নাম্বার 12। এটা একটা পিচ পিঙ্ক কালার, পিচ পিঙ্কের মধ্যে সিলভার জারি দিয়ে আঁচলটা যাচ্ছে হচ্ছে দাবার ছকের নকশাতে, অর্থাৎ বক্স ডিজাইনে। এই হলো শাড়িটা, পিচ পিঙ্কের সঙ্গে যাচ্ছে আঁচলটা সিলভারে। বডিটা রয়েছে হচ্ছে লেমন গ্রিন, একদম ডুয়াল টোন লেমন গ্রিনে যাচ্ছে, পাটটা কিন্তু ওই পিচ পিঙ্কেই রয়েছে। এটা রইল আজকের এপিসোডের 12 নম্বর শাড়ি। আর ভেতরে দেখুন সেই টেক্সচারই রয়েছে, তার মধ্যে সিলভার জারি দিয়ে এইভাবে কিন্তু বুনুইটা যাচ্ছে। এটা রয়েছে 12 নম্বর, নাম্বার 12। এই রইল কুচিটা, নাম্বার 12, 12 নম্বর শাড়ি, নাম্বার 12 দেখাচ্ছি। 12 নম্বর শাড়িতে রয়েছে নাম্বার 12, প্রাইস হচ্ছে 14,050 rupees, 12 নম্বর, 14,050। চলে যাব শাড়িটার কুচি থেকে আঁচল। এবার যাব হচ্ছে ব্লাউজ পিসে। এবার দেখাবো 13 নম্বর শাড়ি, এবং আপনাদের জানাই আমরা কাঞ্জিভরম এবং আর্নি নিয়ে পথ চলছিলাম, আমরা বেশ খানিকক্ষণ আর্নিতে ছিলাম। এই হচ্ছে 13 নম্বর শাড়ি, আর্নির আজকের খানিকক্ষণের জন্য লাস্ট শাড়ি। 13 নম্বর শাড়ি একটা ওয়াইন কালার, আঁচলটা হচ্ছে ওয়াইন কালার, লাইট ওয়াইন ওয়াইন মানে পাউডার ওয়াইন কালার, তার মধ্যে কপার জারি এবং সিলভার জারির কিন্তু বুনুইটা যাচ্ছে। এটা হচ্ছে কপার জারি এবং সিলভার জারির বুনুই যাচ্ছে, আর এটার সঙ্গে রয়েছে হচ্ছে শাড়ির পাড়, ওই বুনুই আঁচল থেকে ধারাবাহিকভাবে বুনুইটা কিন্তু উঠে গেছে হচ্ছে পাড় ধরে। আর ভেতরটা দেখুন ওই বাদামের, চিরা বাদামের খোসার কালার, তার মধ্যেও কিন্তু কপার এবং সিলভার জারির বুটি রয়েছে। আপারিওকের পাটটা ভীষণ স্লিক একটা বর্ডার, আপারিওকের যে পাটটা গেছে, আমরা আপারিওকের পাটটা যদি একটু দেখিয়ে দিই, ভীষণ স্লিক একটা জারির বর্ডার যাচ্ছে। এই হলো আপারিওক, আর এটা রয়েছে হচ্ছে শাড়িটা। ১৩ নম্বর শাড়ি, নাম্বার 13, 14,050 rupees, 14,050, 13 নম্বর শাড়ি, কুচি থেকে আঁচল। এটা রয়েছে আঁচল পোর্শন। এবারে আসব ব্লাউজ পোর্শনে। এটা রয়েছে ব্লাউজ পোর্শন, ওয়াইনের সঙ্গে বাদামের খোসার কালার, 13 নম্বর শাড়ি দেখালাম। এবার দেখব 14 নম্বর শাড়ি, নাম্বার 14। এবং 14 নম্বর শাড়িটা ইউনিক শাড়ি, কাঞ্জিভরম দেখাচ্ছি, চট করে দেখে কি মনে হচ্ছে আপনাদের এটা পাইছানি মিনে, বাট এটা পেন্টিং কাঞ্জিভরম। কি হয়েছে, এই যে বুনুইটা ছিল লালের মধ্যে শুধু গোল্ডেন জারির বুনুই ছিল, এই যে রংটা দেখছেন এটা তুলি দিয়ে পেন্টিং করা হয়েছে, এটা পেন্টিং কাঞ্জিভরম। পুরো আঁচলটা মনে হবে সুতোর মিনে, কিন্তু এটা পেন্টিং কাঞ্জিভরম। এইবারে আসি আমি পাটটাতে,
এই হচ্ছে পার দেখুন এখানেও কিন্তু রংটা যাচ্ছে এই যে পারের মধ্যে দেখতে পাচ্ছেন রং যাচ্ছে দেখে মনে হচ্ছে মিনে এবার আমি আপনাদের বুঝিয়ে দিই উল্টো দিকটা দেখুন কোনো এক্সট্রা অন্য কালারের কোনো সুতো দেখছেন দেখছেন না কারণ এটা পেইন্টিং কাঞ্জিভরম এইভাবে যাচ্ছে ভেতরে বডিতেও কিন্তু বুটি গেছে এবং এই বুটির মধ্যেও কিন্তু পেইন্টিং গেছে নিচের পার উপরের পার সমান আর এই হচ্ছে শাড়িটার কুচিটা এটা পটলি পল্লু করা হয়েছে লাল রঙের একটা কুচিতে জাল বুনুই গেছে এবং তাকেও কিন্তু ওই পেইন্টিং করা হয়েছে ১৪ নম্বর শাড়ি প্রাইস হচ্ছে ১৩৫০০ ১৩৫০০ নাম্বার হচ্ছে ১৪ ১৪ নম্বর শাড়ি ১৩৫০০ কুচি থেকে আঁচলটা এবার দেখে নেওয়ার পালা আর ব্লাউজ পিসটা তো আপনারা বুঝতেই পেরেছেন এই হচ্ছে লাল রঙের ব্লাউজ পিস এবং ব্লাউজের হাতাতেও দেখুন এই পেন্টিংটাকে কিন্তু কন্টিনিউ করা হয়েছে এটা হলো আমাদের আজকে ১৪ নম্বর এবারে যাব ১৫ নম্বর শাড়ি নাম্বার ১৫ ওই যেমন আমরা দেখালাম ১৪ নম্বর শাড়ি সেম টাই হচ্ছে ১৫ নম্বর শাড়ি সেম পিস খালি ওটার চন্দনের সঙ্গে ছিল এটা হচ্ছে হলুদ লাল এবং সবুজের গল্প ১৫ নম্বর শাড়িও কিন্তু ১৪ নম্বরের মতো একদম এক এটাতেও আঁচলে প্রথমে বুনুই হয়েছে তারপরে যত রং দেখছেন সমস্ত রংটা কিন্তু পেন্টিং করে এসেছে আঁচলে পাড়ে গায়ের বুটিতে যত জরির বাইরে রং দেখবেন সবটাই কিন্তু তুলির ছোঁয়াতে এখানে কিন্তু বুনুইয়ে নয় আর ইয়েলো রংটা এত সুন্দর ইয়েলো রেডের কম্বিনেশন ভেতরে প্রত্যেকটা বুটির মধ্যে কিন্তু পেন্টিং হয়েছে এই হচ্ছে আজকের ১৫ নম্বর কুচিটা আবার দেখুন সবুজ রং এটা কিন্তু বুনিয়ে গেছে যদি আমি এই এইখানটাতে আসতে পারি এই জায়গাটা দেখলে বুঝবেন যে এই হলুদ থেকে সবুজ এটা কিন্তু বুনে এসছে তার উপরে এভাবে জরির নকশা সেখানে আবার পেন্টিং করা হয়েছে কুচিটা আসছে কুচি থেকে মানে হাফ শাড়িটা হচ্ছে সবুজ হাফ শাড়িটা হচ্ছে আঁচল থেকে হাফ শাড়িটা রেড কুচি থেকে হাফ শাড়িটা হচ্ছে সবুজ ১৫ নম্বর শাড়ি শাড়ির দাম হচ্ছে ১৩৫০০ নাম্বার ১৫ ১৩৫০০ দেখে নেব কুচি থেকে আবার আঁচল পর্যন্ত তার সঙ্গে রয়েছে ব্লাউজ পিস আপনাদের যাদেরই শাড়ি পছন্দ হচ্ছে আপনারা বুকিং করুন বুকিং নাম্বার কি ৯০৫১২১৭২৭২ এই নাম্বারে ফোন করে বুকিং করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ৯০৫১২১৭৭৯৫ হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে বুকিং করবেন শাড়ি কিন্তু আপনি পেয়েই যাবেন এবারে আমি চলে যাব হচ্ছে পরের শাড়ি ১৬ নম্বর শাড়িতে ১৬ নম্বর শাড়ি যেটা আমি দেখাচ্ছি ১৬ নম্বর শাড়িটা যেটা আমি দেখাবো সেটা হচ্ছে আর্নি আবার ফিরে এলাম আর্নিতে এই একটাই আর্নি বাকি চলেছিল সেটাই আমরা দেখিয়ে দিলাম এই আর্নিতে না একটা সি গ্রিন কালারের টানা রয়েছে ব্লু কালারের ভার্না রয়েছে আঁচলে এবং তার মধ্যে একটু সিলভার এবং একটু কপারি জরির ব্যবহার রয়েছে এই হলো আঁচল শাড়িটার টোটালটা একটা গ্রিনের শেডের ভেতর দিয়ে জরির ব্যবহার রয়েছে এই শাড়িটা হচ্ছে আজকের এপিসোডের আমাদের ১৬ নম্বর শাড়ি বডিটা রয়েছে গ্রে কালার দুদিকের পাটটা জরির বর্ডার এই হলো ভেতরে বুটি বুটির নকশাটা দেখলে দেখবেন ভীষণ অন্য রকমের বুটি ১৬ নম্বর শাড়ি ১২,৫০০ নাম্বার ১৬ ১২,৫০ রুপিস দেখে নেব কুচি থেকে আঁচল আর এই হচ্ছে ব্লাউজ ১৬ নম্বর শাড়ি দেখিয়ে দিলাম দেখে নেব ১৭ নম্বর শাড়ি ১৭ নম্বর শাড়ি একদম টিপিক্যাল কাঞ্জিভরম সিগনেচার কাঞ্জিভরম কাঞ্জিভরম এরকমটাই হয় এবং এটা রয়েছে আমাদের আজকের ১৭ নম্বর আঁচলটা লালের মধ্যে ঠেসে গোল্ডেন জারি দিয়ে নকশা যাচ্ছে চলে আসব আঁচল থেকে ধীরে ধীরে পাড়ে এবং এই হচ্ছে নিচের পাড় লালের উপরে জরির নকশা উইথ সিল্ক মার্ক
আর বডিটা রয়েছে হচ্ছে ব্ল্যাক এর উপরে পেজলি আপার ইয়কের পাটটা দেখুন শুধু সিল্কের সঙ্গে দুটো খালি জরির বর্ডার যাচ্ছে এই হলো শাড়িটা এটা গায়ে পুরো শাড়িটা এভাবে যাচ্ছে বা কুঁচি দিয়ে আমি আপনাদেরকে দেখাই চেস্টের কাছে ঘন করে কলকা আর কুঁচি থেকে কিন্তু একটু ডিসটেন্স রেখে একটু গ্যাপ রেখে কলকাটা যাচ্ছে এটা দেখাচ্ছি আমাদের আজকে 17 নম্বর শাড়ি নাম্বার 17 12,050 রুপিস 17 নম্বর 12,050 দেখে নেব কুঁচি থেকে আঁচল এবারে আসব ব্লাউজ পিসে এটা রয়েছে ব্লাউজ পিস এবারে যাব 18 নম্বর শাড়িতে নাম্বার 18 আঁচলটা হচ্ছে পিঙ্কে একদম মিষ্টি পিঙ্কের উপরে গোল্ডেন জারি দিয়ে একদম এভাবেই যাচ্ছে নকশাটা আর এই রয়েছে হচ্ছে পার এটা রয়েছে পার এটা রয়েছে রয়্যাল ব্লু কালার রয়্যাল ব্লু অ্যান্ড পিঙ্ক নট রানি ছোট ছোট ফুলের বুটি যাচ্ছে পার রয়েছে এটা রয়েছে পার সিল্ক মার্ক তো বটে পারটা একটু এই জায়গাটা দেখাই তাহলে আপনাদের বোঝাতে সুবিধা হবে এই হলো পুরো শাড়িটা এবার এটাকে আমি কুঁচি দিয়ে দেখাবো এই হলো 18 নম্বর শাড়ি নাম্বার 18 18 নম্বর শাড়ি প্রাইস হলো 12,050 নাম্বার 18 12,050 রুপিস দেখে নেব কুঁচি থেকে আঁচল এবার ব্লাউজ পিস এই হচ্ছে ব্লাউজ পিস এবার দেখব 19 নম্বর শাড়ি নাম্বার 19 19 নম্বর শাড়ি এটা পিঙ্কের টানা অরেঞ্জের ভার্নায় একটা পিচ টোন এসছে রাস্টি পিচ টোন তার মধ্যে পুরোটাই গোল্ডেন জারি দিয়ে এভাবে বুনুই রয়েছে সেই বলেছিলাম টিপিক্যাল কাঞ্জিভরম ঠেসে আঁচল এটা গেল আঁচল পাড়ের ক্ষেত্রে দেখুন পিঙ্কের ভাগটা কিন্তু বেশি তার উপরে সেম আগের শাড়িটার মতোই খালি বুটির নকশাটা আলাদা এটা হচ্ছে পুরো বডিটা দেখাবো কুঁচি দিয়ে এটা রয়েছে কুঁচিটা প্রাইস হচ্ছে 19 নম্বর 12,050 12,050 রুপিস নাম্বার 19 দেখে নেব কুঁচি থেকে আঁচল ব্লাউজ পিস দেখে নেব 20 নম্বর শাড়ি নাম্বার 20 আজকের 20 নম্বর শাড়িটা একটা অসাধারণ শাড়ি এটারও আঁচলটা হচ্ছে রেডে তার মধ্যে জরি দিয়ে নকশাটা যাচ্ছে একদম সূক্ষ্ম জরির কাজ রয়েছে এবং তার সঙ্গে পাটটা কিন্তু লালের মধ্যে যাচ্ছে আর ভেতরে যে ইয়েলো কালারটা এটা একটা অকার ইয়েলো সাধারণত সিল্কে আমরা এই ইয়েলোটা পাই না তসরে ডাই করে পাই এই রংটা সিল্কে ডাই করে পাই বাট এটা রয়েছে কাঞ্জিভরমে ইয়ান ডাই করে অসম্ভব ভালো একটা অকারিয়েলো এই হচ্ছে আজকের অকারিয়েলোতে 20 নম্বর শাড়ি একদম অষ্টমীর সন্ধ্যের শাড়ি ঠেসে গয়না দিয়ে পরুন কুড়ি নম্বর শাড়ি দেখাচ্ছি নাম্বার 20 প্রাইস হচ্ছে 12,550 12,550 দেখে নেব কুঁচি থেকে আঁচল ব্লাউজ পিস তো অবভিয়াসলি রেডেই থাকবে এটা রয়েছে ব্লাউজ পিস শাড়ি দেখলাম আজকে আমি 1 থেকে 20 অবধি আপনাদের শাড়ি দেখিয়েছি বুঝতেই পাচ্ছেন
একটা এপিসোড আমি 20টা শাড়িতে করলাম, তার কারণ এই রকম আরু কুড়ি আরু কুড়ি আরু কুড়ি আছে কোথায়, আবরণে। আপনাকে আসতেই হবে, এটা একটা বলা যেতে পারে ঝলক দেখালো আবরণ তার দাক্ষিণাত্যের সম্ভারে, বাদ বাকিটা আপনার আসার অপেক্ষায়। যাদের ভালো লাগলো, পছন্দ হলো, দূরে থাকেন বুকিং করুন। কলকাতা শহর, শহরতলি, কলকাতার বাইরে, রাজ্যের বিভিন্ন প্রান্তে এবং দেশের বিভিন্ন প্রান্তে আপনারা পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি। আপনার বাড়িতে শাড়ি যাবে, আপনি অবশ্যই হাতে হাতে পেমেন্ট করে, হোম ডেলিভারি চার্জ অ্যাড করে পেমেন্ট করে আপনি কিন্তু শাড়ি নিয়ে নিতে পারছেন। আর যারা কুরিয়ারে নেবেন তারা অনলাইন পেমেন্ট করবেন, শাড়ির প্রাইসের সঙ্গে কুরিয়ার চার্জ অ্যাড করে পেমেন্ট করবেন, শাড়ি আপনার কাছে পৌঁছে যাবে। আর সবথেকে লাভবান তারাই হবেন যারা আসবেন, যারা আসতে পারছেন, আসুন এসে দেখে কেনাকাটা করুন। কিন্তু আমার হাতে আজকে আর সময় নেই, বিদায় নেওয়ার পালা। বিরাট মিনি বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে আবরণ কিন্তু আপনার জন্যই রয়েছে, অপেক্ষায় রয়েছে আপনার আগমনের জন্য। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। মন ময়ূরী অঙ্গ ঢেউ তোলে, বাহারি রং যেন কথা বলে, একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী। আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরশুমে নিজেকে সাজাতে আবরণ, রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে।